মঙ্গলে প্রচণ্ড ঝোড়ো বাতাসে ক্ষতিগ্রস্ত হল রোভার পার্সিভিয়ারেন্সের বাতাসের গতি পরিমাপকারী সেন্সর। এদিন প্রত্যাশার চেয়েও তীব্র গতিতে বাতাসের প্রবাহ শুরু হয় মঙ্গল গ্রহে, সেই সাথে গ্রহটির পৃষ্ঠে থাকা ধুলো বালি এবং ছোট ছোট শিলার টুকরো এলোমেলোভাবে এদিক ওদিক উঠতে শুরু করে, যার মধ্য থেকে কিছু কণা বাতাসের সাথে তীব্র গতিতে বাহিত হয়ে উড়ে এসে আঘাত হানে রোভার পার্সিভিয়ারেন্সের উইন্ড সেন্সরটিতে, ফলে এটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। রোভার পার্সিভিয়ারেন্সের সাথে যুক্ত করে দেয়া হয়েছে মার্স এনভায়রনমেন্টাল ডাইনামিক্স অ্যানালাইজার, যাকে সংক্ষেপে মেডা নামে ডাকা হয়ে থাকে। এটি হলো রোভারটির ওয়েদার স্টেশন। এই ওয়েদার স্টেশনটির সাথে রয়েছে বাতাসের গতি ও দিক পরিমাপের জন্য দুটি সেন্সর। এই সেন্সর দুটি বাতাসের গতি ও দিক পরিমাপের পাশাপাশি আরো কিছু সেন্সরের সাথে মিলিতভাবে গ্রহটির আর্দ্রতা, বিকিরণ এবং বাতাসের তাপমাত্রাও পরিমাপ করে থাকে। এই অভিযানের সাথে যুক্ত থাকা জ্যোতির্বিজ্ঞানী রড্রিগেজ ম্যানফ্রেডি জানিয়েছেন, এদিন বাতাসের সাথে বাহিত নুড়িপাথরের আঘাতে হ্রাস পেয়েছে সেন্সরটির কার্যক্ষমতা, তবে এটি এখনো পর্যন্ত বাতাসের গতি ও দিক নির্দেশনা শনাক্ত করতে পারছে। বর্তমানে গবেষকগণ এই সেন্সরটির পাঠানো তথ্যের নির্ভুলতা যাচাইয়ের চেষ্টা করছেন। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু নির্ভুল পর্যবেক্ষণের জন্য এই সেন্সরের বায়ুমণ্ডলের সংস্পর্শে থাকা খুবই জরুরি ছিল, তাই একে অনেকটাই উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছিল, ফলে খুব সহজেই আঘাত এনেছে বাতাসের সাথে বাহিত হয়ে আসা তীব্র গতির নুড়িপাথরের টুকরো। এর আগে মঙ্গল গ্রহে যতগুলি অভিযান পরিচালনা করা হয়েছে, কোনোটাতেই এতটা তীব্র গতির বাতাসের গতি পরিলক্ষিত হয়নি। নাসা তাই এই রোভারটি মঙ্গল গ্রহে পাঠানোর সময় এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কল্পনা করেনি। তবে এবারের এই ঘটনা ঘটে যাওয়ার পর নাসা তার পরবর্তী মঙ্গল গ্রহ অভিযানে এ ধরনের সেন্সরকে রক্ষায় বিশেষ ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।